বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির সপ্তম ত্রৈমাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির অফিস ঘরে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য অতিথিরা। এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলাতে। এই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি মাননীয় মেয়র সাহেব, দীপক মজুমদার মহাশয় রয়েছেন এবং কমিটির অন্যান্য পদাধিকারী রয়েছেন। আপনারা জানেন যে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গণমন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। বিগত দিনে যে সরকার ছিল তারা বলতো যে রাজ্যে যদি বিজেপি সরকার আসে রেশনিং ব্যবস্থা করে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম কি আমরা সরকার আসার পর আজকে রেশনে আমরা চিনি দেওয়ার কাজ শুরু করেছি। সারা ভারতবর্ষে কোনো রেশন হিসেবে চিনি দেওয়া হয় না, কোনো রাজ্যে চিনি দেওয়া হয় না, একমাত্র ত্রিপুরাই ব্যতিক্রমী রাজ্যে যা অর্ধেক মূল্যে চিনি দেওয়া হয়। আমরা রেশনের প্রথম বছর 2019 সালে 40 টাকা মূল্যে ডাল এপিএল ডিবিপিএল প্রত্যেককে পরিবারকে দিয়েছি। 2020 সালে 45 টাকা করে ডাল দিয়েছি। বর্তমানে 59 টাকা করে আমরা এনএফএসএ যে 25 লক্ষ পরিবার রয়েছে তাদেরকে আমরা ডাল দেওয়ার কাজ শুরু করেছি।